দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আমিরাত উপকূলে ইসরায়েলি জাহাজে হামলা, এদিকে বিক্ষোভে উত্তাল লাহোরের পুলিশ সহ বহু হতাহত। আরও থাকছে, ইউক্রেন সীমান্তে 80,000 সেনা পাঠালো রাশিয়া, এদিকে ইরানের সিদ্ধান্তকে উস্কানিমূলক বলছে যুক্তরাষ্ট্র। আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই বলছে মমতা। সর্বশেষ জানিয়ে দেব, নাইজারে স্কুলে অগ্নিকাণ্ডে 20 শিশু নিহত। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। আমিরাত উপকূলে ইসরায়েলি জাহাজে হামলা। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে মঙ্গলবার হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরায়েল সরকারের PCC কোম্পানির সঙ্গে যুক্ত। ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরায়েল জড়িত এবং খুব শিগগিরই এর কঠিন জবাব দেওয়া হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুমকি দেওয়ার 24 ঘন্টার মধ্যে এই হামলা হয়েছে। আরব আমিরাতের ফুজার কাছে জাহাজটি হামলার শিকার হয়, তবে ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের আরেকটি জাহাজে এই এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েল তখন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। এদিকে বিক্ষোভে উত্তাল লাহোর পুলিশ সহ বহু হতাহত। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিকি লাভবাইকের প্রধান আল্লামা সাদ রিজবিকে আটকের প্রতিবাদে দেশটির শহর লাহোরে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ করেছে দলের সমর্থকরা। এ সময় এক পুলিশ কর্মকর্তার প্রাণহানি সহ আহত হয়েছেন অন্তত 40 জন। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, রিজবিকে আটকের প্রতিবাদে লাহোর ছাড়াও করাচিতে বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়। লাহোর সহিংসতা এতই বৃদ্ধি পেয়েছে যে স্থানীয় ট্রাফিক প্রশাসন নাগরিকদের নির্দিষ্ট কিছু এলাকায় পরহার করে চলাচল করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে শহরে শাহদারা এলাকাকে সেখানকার লোকজনকে এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়েছে। ভয়াবহ সেই সংঘর্ষের মধ্যেই পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষোভকারীরা। এছাড়া দুদিনের সহিংসতায় অন্তত 40 জন কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে সীমান্তে 80,000 সেনা পাঠালো রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেন সীমান্তে 80,000 সেনা মোতায়েন করেছে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর থেকে উত্তেজনা বেড়ে দেশ দুটির মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার পরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সেনা মোতায়েনের পাশাপাশি ভারী অস্ত্র এবং ট্যাঙ্কও জড়ো করেছে মস্কো। রাশিয়া আবারও ইউক্রেনে অভিযান চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটো। সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ সতর্ক করে বলেছেন, মস্কো যদি কিয়েভে সামরিক অভিযানের কথা চিন্তা করে তাহলে তা হবে বড় ধরনের ভুল। উল্লেখ্য, 2014 সালে ইউক্রেনে অভিযান চালিয়ে দেশটির বড় একটি অংশ দখল করে নিয়েছিল রাশিয়া, এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে ইরানের সিদ্ধান্তকে উস্কানিমূলক বলেছে যুক্তরাষ্ট্র। ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে প্রক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি ঘটনাকে উস্কানিমূলক আখ্যায়িত করে বলেছেন, জো বাইডেন প্রশাসনে এখনও ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। ইরানের এক ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3 গুণ বাড়িয়ে দেওয়ার ব্যাপারে মার্কিন সরকার উদ্বিগ্ন বলেও জানান সাকি। ইরান এ পর্যন্ত সর্বোচ্চ 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায়। এদিকে দুদিন আগে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় 3 দিন আগে যে নাশকতামূলক হামলা হয় সে ব্যাপারে কোনো প্রক্রিয়া না জানালেও ইরানের নতুন ঘোষণার ব্যাপারে মুখ খুলেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ইরান 60% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানায় প্যারিস। এর আগে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচনা এবং ইউরোপীয় উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গতকাল বিকালে ঘোষণা করেছিলেন যে তার দেশ বুধবার থেকে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তিনি ইরানের প্রেস টিভিকে জানান, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ শুধুমাত্র বদল করা হবে না, বরং ইরান সেখানে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে মমতার কঠিন হুঙ্কার, আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের 5ম দফা ভোট গ্রহণের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। গতকাল রাত 8টার সময় সেই নিষেধাজ্ঞা শেষ হয়। এরপরই বারাসাতে জনসভায় অংশ নেন মমতা। সেখানে তিনি বলেন, আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি, আমি সহজে ঘরে ঢুকে যাওয়ার লোক নই। তৃণমূল নেত্রী মমতা বিজেপির কড়া সমালোচনা করে বলেন, আমায় হারানোর ক্ষমতা ওদের কেন, কারোই নেই। আমি
শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাব। গত সোমবার নির্বাচন কমিশন মমতার প্রচারের উপর 24 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, আমি বলছি ঐক্যবদ্ধভাবে ভোট দাও, কি অন্যায় করেছি। এরপরই বিজেপি এক হাত নিয়ে মমতা বলেছিলেন, বিজেপি একা প্রচার করে যাবে আর তৃণমূল প্রচার করতে পারবে না, এর বিচার জনগণ করবে, আমাকে ওদের এত ভয় কিসের, আমায় এভাবে আটকানো যাবে না, মোদি অমিত শাহরা যতই চেষ্টা করুক আমায় আটকাতে পারবে না। তিনি আরো বলেন, আমি জানি আমায় আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলাকে কিভাবে বদ্ধ করা যায় তার অশুভ চেষ্টা চালানো হচ্ছে, আমার উপর যতই আঘাত হোক না কেন সব সামলে নেব, কিন্তু বাংলার মাটিকে গুজরাট হতে দেব না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতে এবারের নির্বাচন বাংলার ইজ্জতের নির্বাচন, গুন্ডাদের হাত থেকে বাংলাকে বাঁচানোর নির্বাচন, দেশকে বাঁচানোর নির্বাচন, তাই সকলের কাছে আবেদন এবারের ভোট তৃণমূল কংগ্রেসকে দিন। মোদি সরকারের সমালোচনা করে মমতা বলেন, লক্ষ্মীর ভান্ডার তো নোটবন্দির সময়ে মোদি সরকার সব কেড়ে নিয়েছে, তাই এবার ক্ষমতায় এলে আমরা ঠিক করেছি বাড়ির মা বোনদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত দেব, সামাজিক সুরক্ষার জন্য দেব। এদিন তৃণমূল নেত্রী বলেন, টাকা দিয়ে হয় না, হৃদয় দিয়ে ভোটটা হয়, তাই ভোট তৃণমূলকে দিন, এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে আমার কোনো লাভ নেই বলছে অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে আমার কোনো লাভ নেই, দেশের লাভই আমার লাভ। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো। প্রশ্ন করা হয়, এখন থেকে 5 বছর পর অমিত শাহ নিজেকে কোথায় দেখেন? অমিত শাহ বলেন, আমি তো নিজেকে বিজেপিতেই দেখি, দেখুন দলে আমাদের ভূমিকা তৈরি করে দেয়, ব্যক্তিগতভাবে কিছু ভাবার ভূমিকা আমার কাছে অন্তত আমি মনে করি না। দ্বিতীয় প্রশ্নে বলা হয়, পশ্চিমবঙ্গের প্রতি আপনার নজর কবে থেকে পড়লো? আপনি 2016 সালে পশ্চিমবঙ্গে আসছেন, কবে আপনার মনে হলো পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না? অমিত শাহ বলেন, এর দুটো ভাগ আছে, প্রথমত আমি দলের সভাপতি ছিলাম, ফলে আমার কাজই ছিল দেশটির প্রতিটি বুথ যাতে আমার দল পৌঁছে যেতে পারে, সেটা তো আমার কর্তব্য, ফলে আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় আমার দল পৌঁছাক, সেটা কিভাবে পৌঁছানো যায় বিশদে পড়াশোনা করলে, সেটা আমার টিম করেছিল, তখনই এই খামতানিগুলো নজরে এসেছিল। দ্বিতীয় অগ্রাধিকারের তালিকায় তৈরি করা, নিরাপত্তার দিক দিয়ে কোনো রাজ্যের সরকার হলে লাভ হবে, উন্নয়নের নিরিখে কোনো রাজ্যে সরকার হলে লাভ হবে, শিক্ষার নিরিখে কোনো রাজ্যে সরকার হলে লাভ হবে, কথায় সম্ভাবনা আছে, স্বাভাবিক জবাব দেন পশ্চিমবঙ্গের এই বিজেপি। সর্বশেষ জানিয়ে দেব, নাইজারের স্কুলে অগ্নিকাণ্ডে 20 শিশুর মৃত্যু। নাইজারের রাজধানী নিয়ামিতে গতকাল একটি স্কুলের কয়েকটি শ্রেণীকক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20 শিশু প্রাণ হারিয়েছে। দেশটির ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। ফায়ার সার্ভিস কমান্ডার সিদি মোহাম্মদ সরকারি টেলিভিশনকে বলেন, খড়ের কুড়ে ঘরে আগুনের সূত্রপাত ঘটে, তা 21টি শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে, এতে প্রায় 20 শিশু আগুনের মধ্যে আটকা পড়ে। তিনি আরো বলেন, দমকল কর্মীরা দ্রুততার সাথে অভিযান শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে, সেখানে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে শিশুরা আর বের হতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরকারি টেলিভিশন পরিবেশিত খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল 4টার দিকে এই আগুন ছড়িয়ে পড়ে, এ সময় শিশুরা শ্রেণীকক্ষের ভিতরে ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নাইজারের প্রধানমন্ত্রী উহমদও শিশুদের বাবা মার প্রতি তার শোক জানাতে রাজধানীর উপকণ্ঠে সংঘটিত এ দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা যারা বাংলাদেশে রয়েছি তাদেরকে একটা সতর্ক বিজ্ঞপ্তি দিয়ে দেই, বর্তমান গ্রীষ্মকালীন সময়, এই সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে, তাই আপনার বাসাকে আগুন থেকে সেফ রাখুন এবং পরিবার বাঁচান। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।